তোর শুভ বিজয়া শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সব বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই বিজয় আর বন্ধুরা আমি দিদির বাড়িতে এসেছি দিদির বাড়িতেই পুজোটা কাটাবো আর দিদি রান্না করেছি লাল মটনের ঝোল আর আমার সব বন্ধুদের শুভ বিজয়া জানাচ্ছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটাই যে এখন যেটা দেখছো এটা হচ্ছে নবমীর রাত আর এখন বন্ধুরা দেখতে এসেছি ঠাকুর আরে এতগুলো এই যে পুরস্কার পেয়েছে আর কি ঠাকুর হয় না ফার্স্ট সেকেন্ড তো এরকম প্রত্যেক বছরই এখানে কিছু না কিছু একটা পজিশানে থাকে তো সেই কারণে একটা বড় বড় কাপও পায় আর এখানে দেখো এতগুলো কাপ পেয়েছে তো সেগুলোই আর কি সাজিয়ে রেখেছে প্রতি বছরই এখানে কিছু না কিছু পেতেই থাকে কারণ এত ভালো ঠাকুর হয় তো আজকেও দেখাবো তোমাদের বন্ধুরা দেখো কি বড়ো বড়ো দুখানা দেখো কাপ পেয়েছে দেখো বা একটা আর ডান দিকে একটা আবার মাঝখানেও কতগুলো আছে খুব ভালো পুজো হয় খুব ঠাকুর সুন্দর হয় এর থেকেও আমি দেখেছি অনেক অনেক ঠাকুর সুন্দর আছে কিন্তু হয়তো এটা তারা মনে করেছেন বিবেচনা করেই হয়তো করেছেন কিন্তু আমার চোখে দেখা এর থেকেও আরও সুন্দর ঠাকুর আছে তো যাই হোক এখনও আমরা রাস্তায় আছি যাচ্ছি বন্ধুরা দীঘায় তো সেই কারণে ভিডিওটা করে রেখেছিলাম এখন এডিট করছি বসে বসে আর কথাগুলো অ্যাড করছে সেই জন্য গাড়ির আওয়াজ হচ্ছে পাশ থেকে একটু তোমরা মানিয়ে নিও তো এই যে আমিও ঠাকুর দেখতে এসেছি দিদির সঙ্গে নবমীর রাত মহানবমী তো তো তোমাদেরকেও ভাবলাম একটু ঘুরিয়ে দেখাই তো সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে তোমাদের সমস্ত নোটিফিকেশানে চলে যায় আমার ভিডিওটা তো এখন হচ্ছে দশমী তো আমি নবমী আর দশমী মিলিয়ে দিয়ে দিয়েছি তো দশমীতে সবাই সিঁদুর খেলতে পেরেছে আমি খেলতে পারিনি কারণ আমাদের মানে শ্বশুরবাড়ির লোকেদের গোষ্ঠীর লোক একজন মারা গেছিলেন তো সেই কারণে আমি খেলতে পারিনি খুবই কষ্ট লাগলো তো কিছু করার নেই গোষ্ঠীর লোকের মধ্যে একজন মারা গেছিলেন তো সেই নিয়মটা বাড়ির বউ থাকলে করতে হবে সেটাই করেছি কেননা যত ঠাকুর হয়তো মনের ইচ্ছা থাকলেও উপায় নেই এটা ঠিক করা যায় না তো সেই কারণে এখন ওই যে সিঁদুর হয়ে গেছে লোকজন করেছে আমি একটু ভিডিও করেছিলাম আর এখন এই যে চলে এসেছি ঠাকুরকে বিসর্জন মানে বিদায় জানানোর পালা তো এখানে আবার দেখছো যে এই যে জামাগুলো প্রতি বছরই দশমীর দিন এরকম একজন দিয়ে থাকেন তো সেখানে যত লোক আছে আর কি প্রসেশন বেরোয় নাচানাচি হয় ঢাকিরা ঢাক বাজায় বা যতজন আছে সবাই এই জামাটা পরে আমরা নাচানাচি করে প্রসেশন বার করি তো এরকম সবাই যায় এবার কেউ কেউ পড়লো না সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা কিন্তু এটা আমরা ভালোবেসেই পড়ি কেননা একটা দিনের জন্য সে ভালোবেসে দিয়ে থাকেন তো আমরা সবাই সেই নিয়মটা মেনেই যাই তো মা দুর্গা এখন চলে এসেছে ভাষা নেই বিদায়ের পালা তো খুবই কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই এটা তো হওয়ারই ছিল আর হবেই মা আসবে কতক্ষণ মা যাবে বিসর্জন তো সেরকমই আমার গলাটা বসে একদম গেছে বন্ধুরা কারণ এত চিল্লামিল্লি করেছি পুজোতে নাচানাচি করেছি আইসক্রিম খেয়েছি রাতারাতি রাত জেগে অনেক কিছু অত্যাচার হয়েছে শরীরের ওপর তাই জন্য গলা বসে গেছে তো যাই হোক বন্ধুরা এই যে মাকে এখন বিদায় জানানোর পালা তো গঙ্গা নিয়ে যাওয়া হচ্ছে এটা কালকের ভিডিও আমি এখন এডিট করছি তোমরা সকালের মধ্যে পেয়ে যাবে তো এই হলো এখন পুরোটা দেখালাম না একটু শর্টে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এটা খুবই মায়ার একটা বিষয় কিন্তু কিছু করার নেই যতক্ষণ মা আসবে আসবে আনন্দ সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে কিন্তু সেটা আর কতক্ষণের জন্যে বা হয় তো যাই হোক আর এই পুজোর সময় বন্ধু বান্ধবের সাথে একসাথে দেখা হয় তো এখানে সব দাদা সবাই রয়েছে এটা হচ্ছে আমার দিদির বাড়ির এখানে আর এখানে আমার মাসির বাড়ি প্রতি বছর এখানে ছোটোবেলা থেকে পুজোর সময় আসতাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরের দিন আসবো অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা সবাই পাশে থাকো বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন বাই বাই